अच्छा মিন মিডিয়ান মোডটা করে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেখো, লেট লেখো, লেট এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, লেখো লেট এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, লেখো বি এন স্যাম্পল ভ্যালুজ এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, বি এন স্যাম্পল ভ্যালুজ, বি এন স্যাম্পল ভ্যালুজ লেখো, দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লেখো দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই, দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই এস, লিখেছ দাঁড়া। লেখো দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই এস অ্যান্ড ডিফাইন বাই এস ইকুয়াল টু রুট আন্ডার অফ ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। লেখো হোয়ার এন স্যাম্পল ভ্যালুজ দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই বলে হচ্ছে এস ইকুয়াল টু রুট আন্ডার অফ ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বারের কত হোল স্কোয়ার, চাইলে আই ইকুয়াল টু ওয়ান টু এন দিতে পারো। লেখো হোয়ার এক্স বার, হোয়ার এক্স বার ইজ দ্য মিন অফ দ্য স্যাম্পল ভ্যালুজ, লেখো হোয়ার এক্স বার ইজ দ্য মিন অফ দ্য স্যাম্পল ভ্যালুজ। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অলসো ইজ ডিফাইন্ড বাই, লেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অলসো ইজ ডিফাইন্ড বাই, এভাবেও ডিফাইন করা হয় এস ইকুয়াল টু রুট আন্ডার অফ ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই স্কোয়ার মাইনাস মাইনাস সামেশান অফ এক্স আই বাই এন এর কত হোল স্কোয়ার, চাইলে এটাও লিখতে পারো রুট আন্ডার অফ ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই, আই ইকুয়াল টু ওয়ান টু এন, ইউ আই ইকুয়াল টু ওয়ান টু এন, চাইলে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি মিনের হোল স্কোয়ার, এই টার্মটা মিনের হোল স্কোয়ার। যাই হোক, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো প্যাচেঞ্জ করে লেখো, লেট লেট না করে লেখো, লেখো ইফ, ইফ লেখো, ইফ এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, লেখো ইফ এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, লেখো বি এন স্যাম্পল ভ্যালুজ, বি এন স্যাম্পল ভ্যালুজ হুজ করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আর, লেখো হুজ করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আর এফ ওয়ান কমা এফ টু ডট 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 এফ এন, হুজ করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আর এফ ওয়ান কমা এফ টু ডট 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 এফ এন, লেখো দেন দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ইকুয়াল টু, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ইকুয়াল টু, এটা লেখো।
এটা লেখো অর, লেখো অর, লেখো অর ইট ক্যান বি রিটার্ন অ্যাজ, লেখো অর ইট ক্যান বি রিটার্ন অ্যাজ, বলে এইটুকু লিখতে পারো। কোনটা? এটা এস ইকুয়াল টু, কোনটা? না, সবই রুটের ভেতরে। অর লিখতে পারো ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই স্কোয়ার এফ আই মাইনাস সামেশান অফ এক্স আই এফ আই বাই এন তার হোল স্কোয়ার। অর বলে এটা ইস ইকুয়াল টু রুট আন্ডার অফ ওয়ান বাই এন সামেশান অফ এক্স আই স্কোয়ার এফ আই মাইনাস সামেশান অফ এক্স আই এফ আই ডিভাইডেড বাই এন পুরোটার হোল স্কোয়ার, পুরোটা রুটের ভেতরে। লেখো হয়ার, লেখো হয়ার এইখানে, হয়ার এন ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু ডট 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 প্লাস এফ এন। অ্যাকচুয়ালি এটা কি বলতে চেয়েছে, বলতে চেয়েছে যে প্রথমটায় দেখালাম যে কতগুলো স্যাম্পল ভ্যালু, সাপোজ 2, 4, 6, 8, এই চারখানা যে স্যাম্পল ভ্যালু আছে এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বের করব। এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, মানে দুইটা কতবার রিপিটেশন হয়েছে এরকম কিছু ব্যাপার নয়। যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা বা এই ফর্মুলা, আর যদি করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি এফ ওয়ান এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি এফ টু এফ থ্রি এফ ফোর দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা নেব, এটা বা এটা নেব, আমরা এটা দিয়ে অঙ্কটুকু করব। আচ্ছা এটা নোট দিয়ে লেখো, একটা নোট দিয়ে লেখো, লেখো ইফ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, বি অ্যান ইকুয়েশন, লেখো বি অ্যান ইকুয়েশন, দেন ওয়াই বার ইকুয়াল টু এ প্লাস বি অফ এক্স বার, লেখো অ্যান্ড এস অফ ওয়াই, এস অফ ওয়াই ইকুয়াল টু মড বি ইন্টু এস এক্স। এটা ব্যাপারটা কি? এটা ব্যাপারটা হচ্ছে সাপোজ এক্স এর ভ্যালু দেওয়া আছে 2, 4, 6, 8 এইভাবে দেওয়া আছে। এবার এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বের করার জন্য ওয়াই ইকুয়াল টু সাপোজ একটা ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এই ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু গুলো পাবো, এক একটা করে এক্স বসাও এক একটা করে ওয়াই পাবে। তাহলে ওরা বলেছে এই ওয়াই এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হবে মট অফ বি ইন্টু এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার রিপিট, এক্স এর ডেটা দেওয়া আছে, ওয়াই পাবো কোথা থেকে, একটা ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু গুলো নিচ্ছি। এখন এস ওয়াই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ওয়াই, মানে শুধু যদি এখানে না ওয়াই এর যে ডেটা গুলো থাকতো, শুধু যদি তুমি এইগুলো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে যেটা পেতে সেটা কার সঙ্গে সমান হতো, মট অফ বি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কত এক্স, এটা থেকে স্যাটিসফাই হতো, এটা ট্রান্সফরমেশন ইকুয়েশন বলি আমরা এগুলোকে। যাই হোক এবার আমরা একটু অঙ্কর দিকে এগোবো, লেখো 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 ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লেখো ফাইন্ড, এগুলো ডেটা পুটিং প্রবলেম অসুবিধা হবে না, লেখো ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডেটা। কি ডেটা দেওয়া আছে? এক্স, আর এখানে একটা এফ লিখলাম, এক্স ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এফ এর ভ্যালু গুলো নিলাম 4, 10, 13, 21, 23, 20, 18, 9, 2, 0, 1, 2, 8 পর্যন্ত, 4, 10, 13, 21, 23, 20, 18, 9, 2 এগুলো। দেখো
আমরা এগুলো স্ট্যান্ডার্ড ডিভিশন, কোশ্চেনটা আছে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম দ্য ফলোইং ডেটা। তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার, এখানে দেখতে পাচ্ছি এক্স আছে আর ইফ আছে, মানে ফ্রিকোয়েন্সি দিয়ে প্রবলেমটুকু দিয়েছে। তো ফ্রিকোয়েন্সি দিয়ে প্রবলেমটুকু থাকলে আমাদের যা ফর্মুলা হতো সেই ফর্মুলাটুকু তোমাকে নিতে হবে। ফর্মুলাটুকু কি ছিল দেখো তো, লেখো উই নো স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ। আচ্ছা এখানে আরো কিছু টেবিল বানাবো, তার আগে আমি এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন যে ফর্মুলা ছিল সেইটা একটু লিখি। সেইটা ছিল এস ইকুয়াল টু এফ আই মাইনাস এইটুকু ছিল। তো সেই মতো আমাকে এগোতে হবে, মানে একটা এক্স আই এর স্কোয়ারের কলম বানাবো, একটা এক্স আই স্কোয়ারের কলম বানাবো, একটা এক্স আই স্কোয়ারের সঙ্গে এফ আই এর কলম বানাবো, আর একটা দেখতে পাচ্ছি এক্স আই আর এফ আই এইটুকু কলম বানাতে হবে, তাহলে রেজাল্ট চলে আসবে। একটা এক্স আই স্কোয়ারে বানাবো, একটা এক্স আই স্কোয়ার এফ আই বানাবো, একটা এক্স আই এফ আই বানাবো। এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স আই স্কোয়ার জিরো, 1, 4, 9, 16, 25, 36, 49 আর 64। এক্স আই স্কোয়ারের সঙ্গে এফ আই গুণ করলে 0, 10, 13, 39, 43, 44, 52, 21, 9 কত গো, 9, 18, 180, 189, 23 আর 16। ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নাও। ক্যালকুলেটার নিয়ে করো, আমি একটু কালিটা ভরছি। বলো কত, তিনশো আটষট্টি, 500, 648, তারপরে 3 ভ্যালুটা আমার লাগবে হিসেব মতো, এই সাম ভ্যালুটাও লাগবে। এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এন, সামেশান অফ এফ আই করাই ছিল এন। আর একটা আছে এক্স আই এফ আই, 0, 10, 26, 31, 23, 64, 24, 84, 82, 92, 5, 100, 186, 186 কত গো, 108 না, 108, 63 আর 16, এই সাম ভ্যালুটা লাগবে। এবার এই সাম ভ্যালুটা কত বলো, এনটা কত, এক্স আই স্কোয়ার কত, সাম ভ্যালু গুলো বলো। এক্স আই স্কোয়ারটাকে লাগবে, লাগবে না, এক্স আই স্কোয়ার এফ আই বলো। টু, থ্রি, থ্রি, সিক্স আর এটা
120 एक्स आई एफ आई এই ফর্মুলাতে বসা ওয়ান বাই এন মানে 1/120 ইন্টু কত হচ্ছে বলো, সামেশন অফ এক্স স্কয়ার এফ আই 2336 মাইনাস সামেশন অফ এক্স আই বা এক্স আই এফ আই মানে 478 বাই এন 120 তার হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করে বলো। এটা ক্যালকুলেট করে বলো কত হয়েছে এটা, না কেউ একজন বলো, 1.89 1.897 এটা দেখি কার কার, এটা আর কার, আর কারোর কিছু এটা। আচ্ছা যাই হোক, একটু অ্যান্সারটার দিকে একটু চেক করো কি আছে দেখি, আর বাকিটা করো যেটা আসবে কমন কোনটা আছে দেখো। তো আমি এই রেজাল্ট একটু ক্যালকুলেটর থেকে মিলে মেলাতে পারবো ডেটা পুট করে, যেরকম নিউমেরিক্যালে শিখিয়েছিলাম ডেটা দিয়ে অ্যান্সার দেখা যায় সেরকম এখানেও স্ট্যাট করা যায়। অনেকে জানো হয়তো যাদের স্ট্যাটিস্টিক্স ছিল, ক্যালকুলেটার সবাই হাতে আছে, সবাই হাতে ক্যালকুলেটার আছে, নিশ্চয়ই আছে দেখো। আচ্ছা আমাকে পাশে যেতে হবে, ক্যালকুলেটারে কি করবে আগে, ক্যালকুলেটারে ডেটা গুলো যেরকম প্রোগ্রামিং এ প্রোগ্রাম বোঝাতে হয় মেশিনকে, সেরকম ক্যালকুলেটারে ডেটা পুট করতে হবে। কিভাবে পুট করবে, আগে ক্যালকুলেটারে মড বোতামটা প্রেস করো, প্রেস করেছো মড বোতামটা প্রেস করার পর দেখো তো কোথাও এসডি লেখা আছে, এসডি আছে, দুই ব্যাস দুই প্রেস করো, দুই প্রেস করেছো, দুই প্রেস করেছো, স্ক্রিনে এসডি লেখা আছে উঠেছে কিনা দেখে নাও, কারণ এসডিটা আমি এসডি মোডে করব বলে এসডিটা দুইতে আছে, তোমার কি এসডি নিচে দুই লেখা আছে কি, হ্যাঁ হ্যাঁ এফএক্স 822 MS এ এসডি নিচে দুই থাকবে, আর যদি কার আর যদি কারণ না থাকে আরো দুই একবার প্রেস করে যাও, কোথায় আছে দেখো ব্যাস প্রেস করো কোথায় এসডি লেখা আছে দেখো, আছে পেয়েছো কি না, আমাকে 99 এনে আবার দেখাতে হবে, শুধু
কি কি তোমার স্ক্রিনে কি কি লেখা উঠছে বলো এই মড প্রেস করার পর? কম প্রেস করো দেখি। না পাবে না, শুধু কম আর কম প্রেস, দুবার দুবার মড প্রেস করো। মড একবার প্রেস করতে ব্যাস, এসডি মোড ফিক্সড করলে এই তো স্ক্রিনে দেখাবে এসডি। আচ্ছা, এরপর এক্সেল ভ্যালু আর এফের ভ্যালু গুলো পুট করতে হবে। এক্সেল ভ্যালু কত আছে প্রথম? জিরো জিরো প্রেস করো ক্যালকুলেটারে। করেছো, দিয়ে শিফট প্রেস করো। শিফট কোথায় লেখা আছে, এই যে কোনাতে শিফট লেখা আছে দেখো। করেছো শিফট প্রেস? করেছো শিফট প্রেস করার পর যে কমা দেখতে পাচ্ছি, কমাটা প্রেস করো। ওয়াইয়ের তলায় নয়, এক্স এর পাশে, এই যে কমা, এই যে প্রেস করেছো, দিয়ে দেখো জিরো একটা সেমিকোলন দেখাচ্ছে, দেখাচ্ছে এফ এর ভ্যালু কত আছে, এক্স এর করসপন্ডিং এফ এর ভ্যালু কত? ফোর। ফোর প্রেস করো। করেছো, এম প্লাস করো, এম প্লাস বলে দিচ্ছি, এম প্লাস করেছো। বাকিটা দেখো, যদি কারোর মানে রিপিটেশন হয়ে যাবে আমি আরেকবার নিতে পারবো না, মুখে বলে দিচ্ছি। মড প্রেস করার পর স্ক্রিনে মড দেখাবে এসডি, এরপর এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ফার্স্ট ভ্যালু জিরো, জিরো প্রেস করো। জিরো প্রেস করার পর শিফট প্রেস করো, শিফট প্রেস করেছ, শিফট করেছো, তো দাও আমাকে। আচ্ছা, তারপরে কমা প্রেস করো, কমা, এই যে কমাটা, দিয়ে কি দেখাচ্ছে, জিরো সেমিকোলন দেখাচ্ছে, দিয়ে করেসপন্ডিং এফ এর ভ্যালু কত আছে, করেসপন্ডিং এফ এর ভ্যালু কত আছে? ফোর। ফোর প্রেস করো। প্রেস করেছো, দিয়ে এম প্লাস প্রেস করো, এম প্লাস, ব্যাস এন ইকুয়াল টু ফোর, মানে এই ফার্স্ট ভ্যালুটা এন ইকুয়াল টু ফোর। নেক্সট কাজ হবে এসি অন কিছু প্রেস করবে না, এন ইকুয়াল টু ফোর স্ক্রিনে লেখা আছে থাকবে ওই অবস্থাতেই, আবার ওয়ান প্রেস করো। ওয়ান প্রেস করেছো, আচ্ছা আবার শিফট প্রেস করো। করেছো, আবার সেই কমা প্রেস করো, একই জিনিসের রিপিটেশন। করেছো, ওয়ান সেমিকোলন দেখাচ্ছে, দিয়ে আবার করেসপন্ডিং এফ এর ভ্যালু দশ, দশ প্রেস করো। করেছো, আবার এম প্লাস কত দেখাচ্ছে, এন ইকুয়াল টু ফোরটিন দেখাচ্ছে, এন ইকুয়াল টু ফোরটিন। সিমিলারলি একইভাবে করে যাও, এরপরে আবার সেই দুই প্রেস করো, দুই শিফট কমা থার্টিন এম প্লাস, দেখো এন ইকুয়াল টু 27 দেখাচ্ছে, এইগুলো যোগ হয়ে যাচ্ছে, 10 4 14 3 13, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো পর পর পাচ্ছ অ্যাকচুয়ালি। আবার সেই একই জিনিস কত আছে, এই ডেটা ভুল করলে অ্যানসার সব ভুল হয়ে যাবে, তিন থ্রি, তিনটে ডেটা নিয়েছো মাথায় রাখবে যেন না ভুল হয়, থ্রি শিফট কমা 21 এম প্লাস 48 দেখাচ্ছে, ফোর শিফট কমা 23 এম প্লাস 71 দেখাচ্ছে, ফাইভ শিফট কমা 20 এম প্লাস 91 দেখাচ্ছে, সিক্স শিফট কমা 18 এম প্লাস 109 দেখাচ্ছে, সেভেন শিফট কমা 9 এম প্লাস 118 দেখাচ্ছে, এইট শিফট কমা 2 এম প্লাস 120 দেখাচ্ছে, ব্যাস এটা এইটাই দেখাবে লাস্ট এন ভ্যালু।
ব্যাস ক্যালকুলেটারকে শুধু এইটুকু বুঝিয়ে দাও, আর তোমায় কিচ্ছু করতে হবে না। এই ভ্যালু, এই ভ্যালু, অ্যানসার সব পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে ক্যালকুলেটার থেকে। দেখো এই অবস্থাতে কোনো এসি অন কিছু প্রেস করবে না, কিচ্ছু প্রেস করবে না, যা আছে ওই অবস্থাতে সুইফট প্রেস করো, সুইফট প্রেস করো। করেছো? করেছো? সুইফট প্রেস করার পর ওয়ান প্রেস, শিফট প্রেস করার পর ওয়ান প্রেস করো। হ্যাঁ, এস সাম যেটা লেখা আছে ওটা সাম ভ্যালু দেবে, এই জন্য এস সাম লেখা আছে। কি দেখাচ্ছে? সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স আর এন দেখাচ্ছে। সামেশন অফ এক্স স্কোয়ার মানে এইটুকু তোমাকে মনে রাখতে হবে, ক্যালকুলেটারে যেটা সামেশন অফ এক্স স্কোয়ার সেইটা আমাদের এইটা, এই নোটেশন মনে রাখতে হবে। এটা কততে আছে? একে আছে। ব্যাস ওয়ান প্রেস করে ইকুয়াল টু দাও, না হ্যাঁ ওয়ান প্লেস করে ইকুয়াল টু দাও। এই 2336 বেরিয়েছে। আচ্ছা আবার শিফট প্রেস করে ওয়ান প্রেস করো। করেছ? আচ্ছা যদি তোমার এইটা পাওয়ার ইচ্ছে হচ্ছে, মিন বা সামেশন অফ এক্স যদি পাওয়ার ইচ্ছে হচ্ছে, সে দরকার পড়বে না। সামেশন অফ এক্স দুইতে আছে, দরকার পড়বে না। আমার চাইছি হচ্ছে কোনটা, এক্স আই এফ আই, এটা মনে হয় দুইতে আছে, দেখে নিচ্ছি, 478। হ্যাঁ এইটা, এইটা হচ্ছে ক্যালকুলেটারে সামেশন অফ এক্স যেটা, সেটা এক্স আই এফ আই আমাদের। এই নোটেশন মনে রাখতে হবে, সামেশন অফ এক্স আই এটা কততে আছে, সামেশন অফ এক্স ক্যালকুলেটারে কততে আছে, দুই। দুই প্রেস করো, ইকুয়াল টু না দিলেও হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ ইকুয়াল টু দিত, এই যে 478 ইকুয়াল টু প্রেস করলে আগের ভ্যালুটা দেখাবে, তাই না? দেখো 478, 478 পেয়ে গেছো। আমার এই দুটো সাম ভ্যালু দরকার ছিল, সেই দুটো সাম ভ্যালু জাস্ট চেক করে নেওয়া। যদি কোনো বড় ডেটা দেওয়া থাকে, যদি কোনো বড় ডেটা দেওয়া থাকে আমাদের ক্যালকুলেশন গুলো ভুল হতে পারে, এই জন্য টিচাররা এখানে কি করেছো কি করেছো ওসব দেখে না, ওরা এই সাম ভ্যালু গুলো একটু দেখে আর আলটিমেট অ্যান্সারটুকু দেখে, সত্যি কথা বলতে গিয়ে। এবার অ্যান্সারটুকু ক্যালকুলেটর থেকেও পেয়ে যাবে, কিভাবে পাবে আমি এইটুকুই বলছি, মানে এগুলো বলা ঠিক নয়, বাট অনেকে এটা করেও দেয় সময়ের অভাবের জন্য। এইগুলো গুণ ভ্যালু যা আসছে সেগুলো দরকার নেই, গুণ ভ্যালু হ্যাপাজিটলি অনেকে বসিয়ে দেয়, দিয়ে এই সাম ভ্যালুটা কারেক্ট করে, সেটা ক্যালকুলেটর থেকে নিয়ে বসিয়ে দেয়। কি বললাম, বোঝা বোঝা গেল কথাটা? বাট করবে না। আচ্ছা শিফট প্রেস করার পর এরপর টু প্রেস করো। করেছো? শিফট প্রেস করার পর টু প্রেস করেছ, কি দেখাচ্ছে? হ্যাঁ কত দেখাচ্ছে দেখো, এক্স বার সিগমা এক্স কার 1.897 ছিল অ্যান্সার। সিগমা এক্সটা প্রেস করো, সিগমা এক্স কততে আছে, দুই। দুই প্রেস করে ইকুয়াল টু দাও, এটাই অ্যান্সার। বোঝা কি গেল না গেল না? তাহলে আশা করি এই প্রবলেম গুলো দিলে ভুল হবে না, কারণ ক্যালকুলেটার তোমার হাতে আছে। আচ্ছা এই গেল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার। আচ্ছা যদি এরকম কোনো ডেটা দেওয়া থাকে, একটা আরেকটা প্রবলেম লেখো। লেখো, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা এক্স দেওয়া আছে তোমার 150 থেকে 300, 300 থেকে 450, 450 থেকে 600, 600 থেকে 750,
750 থেকে 900, 900 থেকে 100, 100 থেকে 1500, এটা 2, 4, 6, 7টা এটা আছে। আচ্ছা, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে 232, 128, 60, 40, 28, 12 আর 6 আছে। এইরকম প্রবলেম থাকলে কি করবে? এইরকম প্রবলেম থাকলে একটু মিড ভ্যালু নিয়ে নিতে হবে। মিড ভ্যালু মানে এইগুলোর মিড ভ্যালু, অ্যাকচুয়ালি আমাদের এক্স দরকার থাকে, তো এখানে তো একটা ক্লাস ইন্টারভ্যাল আকারে আছে, তার জন্য মিড ভ্যালু তোমাকে নিতে হবে। মিড ভ্যালু হচ্ছে 150 আর 300 এর মিড ভ্যালু কত? কত কত ফর্মুলা খুঁজছেন? যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে কত হবে? 225। পরেরটা 750 কে 2 দিয়ে ভাগ করলে কত? 375। তারপর 1050, 525, তারপর 1350, 675, তারপরে 1650, 825, তারপরে 1000, তারপরে 1300। এবার এইগুলোকে না এক্স আকারে ট্রিট করে নেবে, মানে এইগুলো এক একটা এক্স আই আর এইগুলো এফ আই, এরপরে আগের মতো আর এই এই ডেটার কোনো কাজ নেই এখন, আর পুরো এইটার রেসপেক্টে প্রবলেমটুকু করবে। পারবে নিশ্চয়ই? বোঝা গেল কথাটা কি? ব্যাস এই আচ্ছা, নেক্সট দেখো, লেখো নেক্সট চ্যাপ্টার, লেখো কোরিলেশন রিগ্রেশন। কোরিলেশন এন্ড রিগ্রেশন, কোরিলেশন, সিও, সিও আর, এই তো বলে দিচ্ছি পুরোটাই বলছি, সিও আর আর ই এল এ টি আই ও এন, সিও আর আর ই এল এ টি আই ও এন, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, আর ই জি আর ই এস এস আই ও এন, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, দেখেছ? লেখো লেখো, লেট লেখো, লেট এক্স ওয়ান ওয়াই ওয়ান, লেখো লেট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, কমা এক্স থ্রি ওয়াই থ্রি, ডট ডট ডট, এক্স এন ওয়াই এন, বি এ সেট অফ ইন পেয়ার অফ অবজারভেশন, লেখো বি এ সেট অফ ইন পেয়ার অফ অবজারভেশন ইন এ বাই ভ্যারিয়েট ডিস্ট্রিবিউশন বা ইন এ বাই ভ্যারিয়েট স্যাম্পল, লেখো ইন এ বাই ভ্যারিয়েট, বি আই ভি এ আর আই এ টি এ, বাই ভ্যারিয়েট স্যাম্পল, বাই ভ্যারিয়েট ডেটা। আবার বলছি, লেট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, ডট ডট ডট, এক্স এন ওয়াই এন, বি এ সেট অফ এন পেয়ার অফ অবজারভেশন ইন এ বাই ভ্যারিয়েট স্যাম্পল, লিখেছ?
लेको हैविंग टू वेरिएबल एक्स एंड वाई, हैविंग टू वेरिएबल एक्स एंड वाई लेको देन द कोरिलेशन कोफिशिएंट बिटवीन एक्स एंड वाई इज डिनोटेड बाय, देन द कोरिलेशन कोफिशिएंट बिटवीन एक्स एंड वाई इज डिनोटेड बाय आर ऑफ एक्स वाई, आर सापेक्ष एक्स वाई कोएफिशिएंट बिटवीन एक्स एंड वाई वही तो बोल देन द कोरिलेशन कोएफिशिएंट आवार बोले दीची कि लिखले बोलो देन द कोरिलेशन कोएफिशिएंट बिटवीन एक्स एंड वाई देन द कोरिलेशन कोएफिशिएंट बिटवीन एक्स एंड वाई इज डिनोटेड बाय is denoted by r of koto xy and defined by bole eta and defined by bole likho covariance of r defined by bole r of xy equal to eta ke cov cov mane eta ke bola hoy covariance khub ichcha hole eta ke nijer moto kore likhe nao ami likhchi COV x कमा y पढ़ते हैं कोवेरियंस ऑफ x y डिवाइडेड बाय रूट अंडर ऑफ भैर ऑफ x माने वेरियंस ऑफ x रूट अंडर ऑफ वेरियंस ऑफ y लिखो होयर where covariance of x comma y equal to x comma y equal to 1 by n summation of xi yi minus x bar y bar लेखो और इट कैन बी रिटन एज क्यों एटाओ लेखे क्यों एटाओ लेखे 1 बाई एन समेशन ऑफ एक्स आई माइनस एक्स बार इनटू वाई आई माइनस वाई बार एटा थे कि एटा थे फिर ऐसा जाए कैलकुलेशन कर ले लेखो लेखो x बार y बार एटा ले मैं लिखे दीची नीचे देखो एटा एटा की देखा जाच्छे लेखो होयर एक्स बार वाई बार लेखो आर द मीन फॉर लेखो आर द मीन लेखो नहीं जाएगा अभाव तो इटा लेखो होयर एक्स बार कॉमा वाई बार x bar comma y bar लिखो is the mean for x and y respectively is the mean for x and y respectively अच्छा पहला चेंज को लिखो लिखो and इटा and variance of x लिखो and root under var x এইটা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেই মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুট ওভার ভ্যালুটাকে ভ্যারিয়েন্স বলছি এই জিনিসটা লেখো লেখো অ্যান্ড এটা অ্যান্ড রুট আন্ডার অফ ভ্যার এক্স
এইটা লেখো তো ছাড়ো, লেখো অ্যান্ড ভ্যারিক্স ইকুয়াল টু, ওটা দরকার নেই, ভ্যারিয়েন্স অফ এক্স মানে এইটুকু, এস এক্স স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স যেটা পেয়েছিলে তার হোল স্কোয়ারটাকে ভ্যারিয়েন্স বলছি, তার মানে এস এক্স মানে এইটুকু। এটা অর এস এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখানে একটা এক্স এর ভ্যালু আছে, একটা ওয়াই এর ভ্যালু আছে, এই এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কোনো একটা কার্ভ থেকে এসছে, কোন একটা কার্ভ থেকে এসছে, সেটা স্ট্রেট লাইন হতে পারে, কোনো কার্ভ থেকে এক্স এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু দিয়েছো করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু, ওইগুলোর রেসপেক্টে আমি মিন বের করতে পারবো, মানে এক্স এর ডেটার জন্য মিন থাকবে, করেসপন্ডিং ওয়াই এর ডেটার জন্য মিন থাকবে, এক্স এর ডেটার জন্য কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, ওয়াই এর ডেটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, সেইগুলোই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যার এক্স মানে হচ্ছে রুট আন্ডার, এই যে দেখো এস এক্স এর হোল স্কোয়ার, আমার এস এক্স ছিল রুট আন্ডার দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এক্স রুট আন্ডার দিয়ে ছিল, স্কোয়ার লিখলে রুটটা থাকবে না, মানে এস এক্স স্কোয়ার মানে ভ্যারিয়েন্স অফ এক্স, সোজা কথা। আচ্ছা এটা যেরকম ভ্যারিয়েন্স অফ এক্স, সিমিলারলি ভ্যারিয়েন্স অফ ওয়াইও আছে, দেখো অ্যান্ড ভ্যার অফ ওয়াই সব ওয়াই করবো, দেখে নিতে পারো এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল বা রুট দিয়েছিল, যেহেতু হোল স্কোয়ার করেছি তাই রুটটাকে আমি তুলে দিয়েছি। আচ্ছা লেখো দেন, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো দেন আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু, লেখো দেন আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এই ফর্মুলাটা লেখো ধরো সিম্পলেস্ট ফর্মুলাটাই বলি, লেখো দেন আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু মানে এই ডেট, এই ডেটাটা, এটা এটা, এইগুলো যদি এখানে বসাই, বসালে সিম্পলেস্ট ফর্ম পাবে যেটা সেটুকু লিখে দিচ্ছি, লেখো দেন আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু বলে এন ইন্টু সামেশন অফ এক্স আই ওয়াই আই ধরো তো একটুকু, একটু ধরো ফর্মটা ভেরিফাই করে, এটা মাইনাস সামেশন অফ এক্স আই ইন্টু সামেশন অফ ওয়াই আই ডিভাইডেড বাই, লেখো ডিভাইডেড বাই রুট আন্ডার অফ এন ইন্টু সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার ইন্টু, পুরোটার ভিতরে রুট আছে আর কি, আবার একটা রুট দিয়ে দিতে পারো, ইন্টু এন ইন্টু, ফর্মুলা মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে গেলে, বাট তোমার তো অনলাইনে পরীক্ষা দেবে আর মুখস্থ করা না করা সমান, এই ফর্মুলাটা যতগুলো ডেটা আছে সেগুলো এইটাতে বসালে এই সিম্পলেস ফর্মটা পাবে, আমি শুধু সিম্পলেস ফর্মটা দেখালাম না, বুঝিয়ে দেখবে এটাই আসবে।
এটা এটা হচ্ছে আরবিক সাই বের করে ফর্মুলা, একটা অঙ্ক নিয়ে নাও। আচ্ছা তার আগে লেখো, একটা নোট দিয়ে লেখো, নোট দিয়ে লেখো, লেখো ইফ ইউআই, ইফ ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ অ্যান্ড ভি আই ইকুয়াল টু ওয়াই আই মাইনাস বি, দেন আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু আর অফ ইউ ভি। তো আমি এইটা নোটটা নিয়ে একটু পরে বলছি কি ব্যাপার স্যাপার, আগে আমি একটা অঙ্ক করি এই ফর্মুলা দিয়ে, তারপর আসছি। লেখো কোশ্চেন, লেখো ফাইন্ড দা কোরিলেশন কোফিসিয়েন্ট, লেখো ফাইন্ড দা কোরিলেশন কোফিসিয়েন্ট ফ্রম দা ফলোয়িং ডেটা। ডেটা এখানে টু ভ্যারিয়েবল ডেটা থাকবে। আচ্ছা এই প্রবলেমেরও ফ্রিকোয়েন্সি দিয়ে প্রবলেম হয়, মানে এক্স এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি, ওয়াই এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি, বাট আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে অঙ্ক তোমাদের আসে না, নর্মাল সিম্পল ডেটা দিয়েই আসে। দেখো এক্স দেওয়া আছে 64, 60, 67, 59, 69, এটা দেওয়া আছে 3, 2, 5টা ডেটা। ওয়াই দেওয়া আছে 57, 60, 73, 62, 68, এই ডেটা দেওয়া আছে। মানে এইগুলো এক একটা এক্স আই ভ্যালু, এগুলো ওয়াই আই ভ্যালু। আমাকে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে বলেছে। এই ফর্মুলা অনুযায়ী দেখতে পাচ্ছি একটা সামেশন অফ এক্স আই লাগবে, নো ডাউট এটা সামেশন অফ এক্স আই, সামেশন অফ ওয়াই আই লাগবে, এটা সামেশন অফ ওয়াই আই, সামেশন অফ এক্স আই ওয়াই আই লাগবে। তো একটা এক্স আই ওয়াই এর কলম বানালাম, একটা সামেশন অফ এক্স আই স্কোয়ার লাগবে, একটা সামেশন অফ ওয়াই আই স্কোয়ার লাগবে, আর কিছু ডেটা লাগবে না। এনটা কি এখানে, এনটা হচ্ছে যতগুলো ডেটা আছে, কটা ডেটা আছে, 1, 2, 3, 4, 5, 5টা ডেটা আছে, মানে এন 5। যাই হোক এবার ক্যালকুলেটার করে ভ্যালু গুলো ঝটপট আমাকে বলো। বলো তো করছো না করছো না, এটা ও পরে করবে, আগে এগুলো বলো। আগে 3, 6, 4, 8, 3600, 57, তারপরে এটা কত, 4891, তারপরে 3658, 4692, এক্স আই স্কোয়ার। এক্সাইজ স্কোয়ার 64 × 64, 4096, তারপরে 3600, তারপরে 4489, তারপরে 3481, তারপরে 4761, ওয়াই আই স্কোয়ার
3249 তারপরে 3600 তারপর 5329 তারপরে 3844 46 এটা যোগ ভ্যালু গুলো বলো। তারপরে 20427 তারপরে 319 YI বাকি থাকলো এইটা বলো। ব্যাস এবার এই ডেটাতে বসাও, লেখো লেখো হেয়ার এন ইকুয়াল টু কটা ডেটা আছে, পাঁচটা ডেটাতে বসাও দেখি এবার। ফাইভ ইন্টু সামেশন অফ এক্স আই ওয়াই আই 20489 সামেশন অফ এক্স আই 319 সামেশন অফ ওয়াই আই 320 ডিভাইডেড বাই রুট আন্ডার অফ এন মানে ফাইভ, ফাইভ ইন্টু সামেশন অফ এক্স আই স্কোয়ার 20427 মাইনাস সামেশন অফ এক্স আই স্কোয়ার এর হোল স্কোয়ার মানে 319 এর স্কোয়ার ফাইভ ইন্টু সামেশন অফ ওয়াই আই স্কোয়ার 20646 20646 মাইনাস 320 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে কত হচ্ছে। মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে ভ্যালু থাকবে অলওয়েজ 0.1
আচ্ছা, এটাও ক্যালকুলেটর থেকে চেক করা যাবে। ক্যালকুলেটর নাও, সবাই ক্যালকুলেটর নাও। নিয়েছো? ক্যালকুলেটর মড প্রেস করো। করেছো? মড প্রেস করার পর 82 ms এ দেখতে পাবে কম এইচডি আর ইজি, দেখতে পাচ্ছো? থ্রিতে 82 ms যাদের, তারা তারা মড প্রেস করলে স্ক্রিনে দেখতে পাবে কম্প এইচডি আর আরইজি। আরইজি কততে আছে? তিনে। তিন প্রেস করো। তিন প্রেস করলে কি দেখাচ্ছে? লিনিয়ার লগ এক্সপোনেনশিয়াল দেখাচ্ছে। লিনিয়ারটা কিসে আছে? ওয়ান প্রেস করো, ব্যাস। ক্যালকুলেটারে মোট, মানে এই এই টাইপের প্রবলেম করতে গেলে ক্যালকুলেটারে এই মোট রাখতে হবে, নাহলে অ্যান্সার আসবে না। আচ্ছা, যাদের 999 তারা কি এটা পেয়েছো? আছো কেউ এখন? পেয়েছো? ব্যাস, ঠিক আছে, আর অসুবিধা নেই। এবার ক্যালকুলেটারে এসি অন কিছু প্রেস করবে না। এক্স এর ভ্যালু কত আছে? 64। 64 লেখো। লিখেছো? 64 লেখার পর জাস্ট একটা কমা প্রেস করো, কোনো শিফট প্রেস করবে না। শিফট তখনই প্রেস করা হয় যদি ফ্রিকোয়েন্সি থাকে। এখানে ফ্রিকোয়েন্সি নেই বলে শিফট প্রেস করবে না, শুধু কমা দাও। কমা দিয়েছো? কমা দেওয়ার পর ওয়াইয়ের ভ্যালু কত আছে? 57। 57 দিয়ে একটা এম প্লাস করো, কত লেখাচ্ছে? এন ইকুয়াল টু 1, ব্যাস। সেম জিনিসের রিপিটেশন, এসি অন প্রেস না করে এক্স এর ভ্যালু কত আছে? 60। কমা দাও, কমা দিয়ে আবার 60, এম প্লাস। এন এর ভ্যালু কত দেখাচ্ছে? 2, কারণ এখানে হচ্ছে এন নর্মালি 1। হ্যাঁ, সেইগুলোই, আগে ফ্রিকোয়েন্সি ছিল বলে অ্যাড হতো, বাট এখানে সব 1 টাইমস 1 টাইমস আছে করে এন লাস্টে 5 দেখাবে, যতগুলো ডেটা আছে ততগুলো দেখাবে। তারপর 67 কমা 73, এম প্লাস। তারপরে 59 কমা 62, এম প্লাস। এন ইকুয়াল টু 4 পেলে। তারপর 69 কমা 68, এম প্লাস। এন ইকুয়াল টু লাস্ট কত দেখতে পেয়েছো? এন ইকুয়াল টু লাস্ট 5, ব্যাস। এবার শিফট প্রেস করে, কোনো এসি অন প্রেস করবে না, শিফট প্রেস করে 1 প্রেস করো। শিফট প্রেস করে 1 প্রেস করতে কি দেখাচ্ছে? সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স আর এন দেখাচ্ছে। আচ্ছা, এখানে যা আছে ওইগুলোই, সামেশন অফ এক্স স্কোয়ার, এখানে নোটেশন কিছু চেঞ্জ নেই। সামেশন অফ এক্স স্কোয়ার কিসে আছে? 1-এ। 1 প্রেস করে ইকুয়াল টু দাও, কত দিচ্ছে? 20427। তাহলে 20427 এই হলো। আবার শিফট প্রেস করে 1 প্রেস করো, সামেশন অফ এক্স কিসে আছে? 2। 2 প্রেস করে ইকুয়াল টু দাও, 319 দেখাচ্ছে। আচ্ছা, আবার সামনে আবার শিফট প্রেস করে 1 প্রেস করো, সেই একই জিনিস দেখাচ্ছে, বাট এখন ওয়াইর গুলো পাবো কি করে? শিফট প্রেস করলে, ও শিফট প্রেস করে 1 প্রেস করলে এক্স এর গুলো দেখাবে। ওয়াই পেতে গেলে রিপ্লে বটনের ডান দিকেরটা প্রেস করো একবার। রিপ্লে বটনের ডান দিকেরটা প্রেস করো, প্রেস করলে ওয়াই দেখাচ্ছে, ওয়াই এসছে। ব্যাস, যা লাগবে তাই আছে। সামেশন অফ ওয়াই স্কোয়ার কিসে আছে? 1-এ। 1 প্রেস করে ইকুয়াল টু দাও, দেখো মিলেছে। আচ্ছা, বলছি হচ্ছে যখন ওয়াই পেতে চাইবে তখন শিফট প্রেস করে 1 প্রেস করো একবার। শিফট প্রেস করে 1 প্রেস করলে প্রথমে এক্স এর গুলো দেখাবে, ওয়াই পেতে গেলে রিপ্লে বটনের ডান দিকটা একবার প্রেস করো। প্রেস করেছো? প্রেস করেছো? ব্যাস, দিয়ে দেখো ওয়াই ডেটা পাবে। সামেশন অফ ওয়াই স্কোয়ার কত নম্বরে আছে?
এক প্রেস করে ইকুয়াল টু দিলে কত দিচ্ছে, সেটাই দিচ্ছে। হ্যাঁ, আবার শিফট প্রেস করে ওয়ান প্রেস করো, শিফট প্রেস করে ওয়ান প্রেস করে আবার রিপ্লে বটনেরটা ডান দিকটা একবার প্রেস করো, প্রেস করলে ও সামেশন ওয়াই ও মিলে যাবে। এক্স ওয়াইটা দেখে নিই, এক্স ওয়াই সামেশন হবে এক্স ওয়াই কিসে আছে, তিনে। তিন প্রেস করে ইকুয়াল টু দাও, মিলেছে মিলেছে। তো আলটিমেটলি সাম ভ্যালু গুলো পেয়ে যাবে, এইগুলো পাবে না, এইগুলো পাবে না, কিন্তু সাম দেবে, আলটিমেটলি অ্যান্সারটাও পাবে। অ্যান্সার প্রেস করার জন্য আবার শিফট প্রেস করে টু প্রেস করো, শিফট প্রেস করে টু প্রেস করেছ, টু প্রেস করতে দেখাচ্ছে সামেশন অফ এক্স বার সিগমা এক্স, এগুলো দেখাচ্ছে, এইগুলো ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো পাটাগুলো আমার লাগবে না, আমার শুধু আর চাই। রিপ্লে বটনটা একবার প্রেস করো, ডান দিকে রিপ্লে বটন একবার প্রেস করলে ওয়াইড ডেটাগুলো দিয়েছে, আর একবার প্রেস করো, তিনে আর আছে, তিন প্রেস করো ইকুয়াল টু দাও, কত পেয়েছো, ব্যাস এটাই আনসার। অতএব এগুলো নাম্বার কাটা যাবে না, ক্যালকুলেটার করলে সলিড অ্যান্সারই পাবে, যোগ বিয়োগে তুমি তোমার মর্জি, কোশ্চেনে যা বলবে তাই বলে না, তোমার দুটো তিনটে মোটামুটি দু তিনটে নাও না, ঠিক আছে, বোঝা কি গেল, এই ক্যালকুলেটর ফাংশনটা মনে রাখবে, ভবিষ্যতে কাজে দেবে। আচ্ছা এবার নোটটা একটু বলি, একটা নোট লিখিয়েছিলাম, সেই নোটের করেসপন্ডিং একটু ব্যাপারটা কি বোঝানো যাক। কি হয়, এই প্রবলেমগুলোতে খুব ছোট ডেটা দেওয়া আছে, এমনও হতে পারে এক্সআই গুলো 10টা ফিগারে দিল, 10টা বেশি হয়ে যাচ্ছে, ধরো 5টা ফিগারে দিল, ওয়াই আই ও 5টা ফিগারে দিল, ভেবেছো এদের গুণ করলে কি অবস্থা দাঁড়াবে, কি কথাটা বললাম, যদি বড় ডেটা দেওয়া থাকে সে তুমি বলবে ক্যালকুলেটার আছে আর আমার কি দরকার, বাট ক্যালকুলেটার তুমি জানো না, বড় বড় ডেটা দিয়ে দিয়েছে, তখন কি করে প্রবলেমটুকু করবে, তার জন্য ট্রান্সফরমেশন নেওয়া হয়। এই ট্রান্সফরমেশনটাই নোটে বলা ছিল, ট্রান্সফরমেশনটা বলা ছিল যে এইগুলোকে আমি এই ডেটাগুলোকে একটু ছোট করে নেব, কিভাবে একটু দেখাই, যে একটু স্টার্ট দিয়ে করো তো অঙ্কটা, লেট ইউআই, নতুন একটা মানে ইউআই একটা নতুন ভ্যারিয়েবল লিখছি, সেটা এক্সআই মাইনাস, এই যে এক্সআই মাইনাস এ লিখেছো, এ মানে এইগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, মানে একটা করে এক্স এর জন্য করেসপন্ডিং একটা ইউর ভ্যালু বের করব, সেই ইউটা কত, এক্সআই মাইনাস এ, এই এটা এইগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, যে কোনো খুশি নাও একটা, কত নেবে, আচ্ছা 57 তো নেই এখানে এক্সআই, নাও আর ভি আই লিখে নাও, ওয়াই আই মাইনাস এর করেসপন্ডিং নিতে হবে এমনটা নয়, তোমার মর্জি ওইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো, কত নেবে বলো, 73 নাও, আচ্ছা এবার আমরা একটা কলম বানাবো, কি কলমটা হচ্ছে এটাই, এটা মুছলাম, দেখো ইউআই হিসাব মতো এক্স আই মাইনাস 59 আর ভি আই হিসাব মতো ওয়াই আই মাইনাস 73, এদের ডেটা অনেক ছোট চলে আসবে, দেখো এক্স এর ভ্যালু যখন 64 তাহলে নতুন মানে এই এক্স এর 64 এর জন্য একটা ইউর ভ্যালু আসবে, সেটা কত, 64 মাইনাস 59 কত দেবে, 64 থেকে 59 বাদ দিলে 5, আবার দেখো এই এক্স এর জন্য একটা ইউর ভ্যালু আসবে সেটা কত, 60 মাইনাস 59 কত, 1, তারপরে দেখো 67 মাইনাস 59 কত, 8, 59
-59 0 69 -59 9 দেখো কত ছোট ভ্যালু চলে এলো বড় কোনো ডেটা দেওয়া থাকলে এই ট্রান্সফরমেশনটা নেবে হ্যাঁ 10 করেসপন্ডিং ভির জন্য এই 57 এর জন্য একটা ভি পাবে সেটা 57 -73 করলে কত পাবে 57 10 এ 67 16 না -16 -16 তারপরে 60 -63 কত -13 73 -73 0 62 -73 কত গো 11 -11 68 -73 কত -5 আচ্ছা এটা ফর্মুলাটা সেই রেসপেক্টে চেঞ্জ হবে মানে নতুন যে ফর্মুলাটা আসবে সেটা কি ফর্মুলা আসবে জানো তো আর অফ ইউভি নতুন যে ফর্মুলাটা হবে সেটা হবে সামেশন অফ ইউআই সব এগুলোকে চেঞ্জ করছি ইউআই এক্স আইটা এখন ইউআই তে হয়ে গেছে ওয়াই আইটা ভি আই তে হয়ে গেছে মাইনাস সামেশন অফ এটা লেখার এখন দরকার নেই পরে লিখবে আমি লিখি ডিভাইডেড বাই এন ইনটু সামেশন অফ ইউআই স্কোয়ার মাইনাস ইউআই এর হোল স্কোয়ার এন ইনটু সামেশন অফ ভিআই স্কোয়ার মাইনাস সামেশন অফ ভিআই স্কোয়ার এইটুকু ফর্মুলা তো সেই হিসাবে আমি এগোবো আমার দরকার তাহলে দেখতে পাচ্ছি ইউআই ভিআই দরকার ইউআই ভিআই দেখতে পাচ্ছি একটা ইউআই স্কোয়ার দরকার দেখতে পাচ্ছি একটা ভিআই স্কোয়ার দরকার এই এবার কত ছোট হয়ে গেল দেখো এগুলো যদি 20টা এগুলো যদি 5 7টা করে ডিজিট বড় বড় ডিজিট থাকে ট্রান্সফরমেশন এর অনেক ছোট চলে আসবে না ট্রান্সফরমার ছোট চলে আসছে এবার বলো তো ছোট ছোট ভ্যালুতে ভেরিফাই করে দেওয়া যাক ইউআই ভিআই -80 -13 0 0 -50 ইউআই স্কোয়ার 25 1 64 0 100 16 16 কত গো 256 13 13 191 69 তারপরে 0 তারপরে 11 11 121 এবার সাম ভ্যালু গুলো অনেক ছোট আসবে বলো ঝটপট করে সাম ভ্যালু গুলো দিয়ে একটু ভেরিফাই করো 18 10 আর 18 কে 19 5 24 এক দুই তিন এটা তুমি পড়ো দুটো ধীরে ধীরে পড়ো যে দুটো বোঝা যাচ্ছে পড়ো আচ্ছা তারপরটা কত গো ষোলো প্লাস ১৩ প্লাস ১১ প্লাস ৫ -45 ৮০ ১৩ ৫০ ১৪৩ -143 তারপর এটা ১৬৫ আর ২৫
190 তারপরে কত এটা বসাও এবার এবার লেখো উই নো আর অফ ইউভি এখন ইউভি দিয়ে করবে এক্স ওয়াই নয় লেখা আছে ইউভি এটা এটাতে বসিয়ে ভ্যালু কত হচ্ছে বলো দেখি কত হয়েছে করছি করছি আমি বেড়ে যা আমি এখনই ছেড়ে দেবো আজ অনেকে আসেনি এখনই ছেড়ে দিচ্ছি এটা এটাই লাস্ট এই অ্যানসারটাই কত হচ্ছে বলো এটাই করে ছেড়ে দিচ্ছি সেম অ্যান্সার আসছে সেমই আসবে লেখো এটা হচ্ছে 0.65 একই আসবে লেখো উই নো লেখো উই নো উই নো আর অফ ইউভি ইকুয়াল টু আর অফ এক্স ওয়াই নোটিস লেখানো ছিল সো আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0.65 আর অফ ইউভির ভ্যালু জানতে চাইনি চেয়েছে আর অফ এক্স ওয়াই ভ্যালু এই এই হচ্ছে প্রবলেম আপাতত আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শিখেলাম আর কোরিলেশনটা শিখেলাম পরের দিন করাবো আজকে আর করাচ্ছি না অনেকে আসতে পারেনি বেশি করাচ্ছি না ঠিক আছে